গঙ্গা আমার মা। বৈশাখীর দিন তাহলে একটা প্রেমের কবিতা হয়ে যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের হঠাৎ নিরার জন্যে। বাসস্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পারে, দিক চিহ্নহীন 52 তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নীরা, ঔষধি স্বপ্নে নীল দুঃসময়। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে, তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, 2 উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে, ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা। 1 বছর ঘুমাবো না, স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতো মনে হয়, বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন। আমি 1 বছর ঘুমাবো না, 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানলার পাশে তোমার সহস্য মুখ, আজ যাই, বাড়িতে আসবেন? রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল, একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে, বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল। আমি মনে পড়া চোখে সহসা হাত ঘড়ি দেখে লাফিয়ে উঠেছি, রাস্তা বাস ট্রাম রিক্সা লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাংওটাং 4 হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসে লিফটের দরজায়। বাসস্টপে 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা।